হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন চলছে ইলিশ মাছের সিজন, তাই অনেকেই কম দামে ইলিশ মাছ কিনে সংরক্ষণ করে রাখে বছর জুড়ে। কিন্তু সঠিক নিয়মে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারেন না বলে দীর্ঘদিন পরে ইলিশ মাছ থেকে আষ্টে গন্ধ বের হয় এবং ইলিশ মাছের স্বাদই পাওয়া যায় না। তা আজকের ভিডিওতে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ অটুট রেখে কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায় তা দুটি পদ্ধতি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এই সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম। আর মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে আমি কোনোভাবে আর পানিতে ভিজাইনি, যেহেতু মাছগুলো বরফে ভিজানো থাকে। তো এখন সুতি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম। আর গায়ে যে এক্সট্রা পানি আছে এর জন্য আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মুছে নিলাম। অবশ্যই কিন্তু মাছটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এখন নিয়ে নিলাম এক টুকরো লেবু। তো লেবুটাকে আমি চিপে এর ভিতরে রসটা ঢুকিয়ে দিব মাছের এই কানকের ভিতরে। তো মাথার এই অংশতে আমি লেবুর রস দিয়ে দিলাম। আর এখন মাছের সারা শরীরে লেবুর রসটা মাখিয়ে দিব। এটা দেওয়ার কারণে কিন্তু মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। দীর্ঘদিন পরে রাখার পরেও কিন্তু মাছটার গন্ধ আসবে না। তো এখন আমি কয়েকটা কাগজ দিয়ে মাছটাকে মুড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে খবরের কাগজটা দিয়ে মুড়িয়ে নিতে পারেন। তারপরে এরকম একটা পলিথিনে করে দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিব। এমনভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম বাতাস না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কস্টেপ দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে পারেন, যেহেতু এগুলো এক বছরের জন্য সংরক্ষণ করা হবে। এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি। এখন আমি নিয়ে নিব কিছুটা ভিনিগার। ভিনিগারটা নিয়ে মাছের পুরো শরীরে দিয়ে দিব এবং মাথার ভিতরে এই অংশটাতেও দিয়ে দিব। এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু মাছটা এক বছর রাখার পরেও কিন্তু কোনোভাবে আষ্টে গন্ধ আসবে না। তো ওটা দিয়ে আমি এখন এই মাছটা কীভাবে পলিথিনের ভিতরে রাখি সেটাও দেখিয়ে দিব। অবশ্যই কিন্তু লেবু এবং ভিনিগার দুইটার একটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছ থেকে কোনোভাবে আষ্টে গন্ধ আসবে না। তো মাছটাকে এভাবে পলিথিনে দিয়ে, যেহেতু মাছটা বড় সাইজের আর লেজটাও কিন্তু একটু বড় থাকে, তাই যে কোনো পলিথিনে কিন্তু মাছটা রাখা যায় না। তো এই জন্য আমি এরকম ধরনের পলিথিন নিয়ে নিলাম। এখন মাছের মাথাটা এই কর্নারে দিয়ে এভাবে করে খুব ভালোভাবে সিল করে নিব। আর অবশ্যই দেখতে হবে এর ভিতরে কোনো রকম বাতাস আছে কি না, বাতাসটা কিন্তু অবশ্যই বের করে দিতে হবে। যদি এর ভিতরে বাতাস থাকে তাহলে কিন্তু বরফ জমার সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন মাছের সাথে একটা কাগজ দিতে, মানে খবরের কাগজ বা খাতার যে কোনো পেজ, সেক্ষেত্রে কিন্তু বরফটা সরাসরি মাছের গায়ে আর লাগবে না। তো আমি খুব ভালোভাবে এখন একটা সুতা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিব। আপনারা চাইলে কিন্তু কস্টেপ দিয়ে এই কাজটা করে নিতে পারেন, যেহেতু এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করব। তো এভাবে করে একটা মাছ আমি ভালোভাবে মুড়িয়ে নিলাম। এখন সবার কাছে তো এই পলিথিন থাকে না, যাদের কাছে এই পলিথিন থাকে না তারা কিন্তু সিম্পল এই পলিথিনে মাছটা রাখতে পারেন। তো যেহেতু মাছটা সাইজ একটু বড়, এই পলিথিন দিয়ে কিন্তু ভালোভাবে মুড়িয়ে নেওয়া যাবে না। তো আমি কীভাবে কাজটা করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো মাছের মাথাটাকে আমি এই তিন কোণা অংশটা ঢুকিয়ে দিলাম, তারপর এভাবে করে একটু সিল করে নিলাম। এখন যেহেতু লেজের অংশটা বাকি আছে, আপনারা চাইলে কিন্তু লেজ অংশটা কেটে ফেলে দিতে পারেন। তারপর আরেকটা পলিথিন দিয়ে এভাবে করে এই সাইডটা মুড়িয়ে নিব। তো আমি দুই রকম করে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খবরের কাগজ বা খাতার যে কোনো পেজ দিয়ে মাছটাকে মুড়িয়ে নিতে, তাহলে কিন্তু সরাসরি আর মাছের গায়ে বরফ জমবে না। তো এই পলিথিনটা দিয়ে আমি খুব ভালোভাবে বাতাসটা বের করে দিব, দিয়ে একটা সুতা দিয়ে বেঁধে নিব এই সাইডটা, যাতে এর ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। তো এভাবে করে মাছ সংরক্ষণ করলে কিন্তু এক বছরেও আপনার মাছের স্বাদ এবং গন্ধ অটুট থাকবে, কোনো রকম নষ্ট হবে না। চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যেহেতু এখন ইলিশ মাছের দাম কম আছে এজন্য কিন্তু সংরক্ষণ করে দীর্ঘদিন পরেও খেতে পারেন। তো আমার আজকের এই ইলিশ মাছ সংরক্ষণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।